ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রশাসনের নির্দেশ মেনে 26 ও 27 মে বন্ধ থাকবে নবদ্বীপ ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল। শনিবার দুপুর 12টা নাগাদ জানালেন নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক। রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইতিমধ্যে আসরে নেমে পড়েছে রাজ্য ও জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে 26 ও 27 মে দুদিন যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট এবং মায়াপুরের লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি চলাচল বন্ধের ঘোষণা করলেন নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি। যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার দুপুর থেকে নবদ্বীপ ফেরিঘাট কর্তৃপক্ষ লাগাতার মাইকিং ও ফেরিঘাটের বিভিন্ন জায়গায় পোস্টারিং এর মাধ্যমে যাত্রীদের অবগত করেন। এ বিষয়ে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক গৌতম মিথ্যা কি জানালেন শোনাবো। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ, নবদ্বীপ। পিছন দিকে চলুন, ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা সকল নবদ্বীপবাসীকে জানানো যাচ্ছে যে আগামী 26 ও 27 তারিখ ইংরাজি অর্থাৎ আগামী রবিবার ও সোমবার ঘূর্ণিঝড় রেয়াল আঘাত হানতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমত অবস্থায় পৌর প্রশাসনের পক্ষ থেকে সকল নবদ্বীপবাসীকে অনুরোধ করা হচ্ছে যে উক্ত দিনগুলিতে নবদ্বীপের সমস্ত গঙ্গার ঘাটে জলস্থিতির কারণে স্নান করা থেকে বিরত থাকুন এবং এই দিনগুলিতে ফেরি সার্ভিসও বন্ধ থাকিবে। যে কোনো প্রয়োজনে পৌরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করবার জন্য অনুরোধ জানাই। আগামী কাল এবং পরশু একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, তার জেরে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন? আগামী আমরা সরকারের নির্দেশ অনুযায়ী এবং প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী 26, 27 অর্থাৎ রবিবার সোমবার আমরা দুদিন নবদ্বীপ ফেরিঘাট নৌকা এবং লঞ্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই দুই দিন আমাদের এই বার্তা মানে যাত্রীদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই দুদিন তাদের কাছে আমরা অনুরোধ করব যাত্রীদের কাছে এই দুটো দিন যেন ঘাটে কোনো রকম জমায়েত বা ভিড় না করে। এটা কি সরকারি আদেশ মেনে করছে? সরকারি আদেশ মেনে নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি করছে, তাই তো? পরিবহন সমিতি করছে। আপনার নাম? আমার নাম গৌতম মিথ্যা। আপনি ঘাট কর্তৃপক্ষের একজন সদস্য? আমি সম্পাদক। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Fifth.